ইউনেস্কোর স্বীকৃতি, বনগা বাটার মোড়ে বসলো দেবী দশভুজার মূর্তি। বনগার সমস্ত পুজো আয়োজকদের সাথে নিয়ে বনগা বাটার মোড়ে জমকালো অনুষ্ঠান পৌরসভার। অনুষ্ঠান শেষে আতশবাজির প্রদর্শনী নজর কাড়ে দর্শকদের। শরতের নীল আকাশে পেজা পেজা তুলোর মতো মেঘ, রেডিওতে ভেসে আসছে আশ্বিনের শারদ প্রাতে। বাঙালি জীবনে এ যেন এক নস্টালজিয়া। পঞ্জিকা মতে পুজো আসতে এখনো প্রায় এক মাস বাকি, কিন্তু এক মাস আগে থেকেই যেন দুর্গাপুজোর সূচনা হয়ে গেল রাজ্য জুড়ে। দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন পয়লা সেপ্টেম্বর দিনটিকে রাজ্য জুড়ে পালন করা হবে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতাতেও ইউনেস্কোর স্বীকৃতি স্বরূপ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিছিয়ে রইল না সীমান্ত শহর বনগা। বনগা পৌরসভার উদ্যোগে বনগা বাটার মোড়ে বসানো হল দেবী দশভুজার মূর্তি। বনগা বাটার মোড়ের এই মূর্তি পুজো পর্যন্ত শোভা পাবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। শুধু দেবী দুর্গার মূর্তি বসানোই নয়, এদিন বনগা পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দেশ মতো দিনটিকে পালন করবার জন্য নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বনগার সমস্ত পুজো উদ্যোক্তাদের সাথে নিয়ে পৌর কর্তৃপক্ষ বনগা বাটার মোড়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। ঝুমুর নৃত্য, আদিবাসী নৃত্য, ঢাকের বাদ্যি সহকারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন পৌর প্রধান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ। দুর্গাপুজোর আয়োজনে বরাবরই কলকাতা মহানগরীর পর শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই সীমান্ত শহর। স্বাভাবিকভাবেই এই দিনটি শহরবাসীর কাছেও বিশেষ গর্বের দিন। বিশ্ব দরবারে বন্দিত হয়েছে দুর্গা উৎসব। এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, বনগার প্রায় 95টি পুজো আয়োজকদের সাথে নিয়ে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, পয়লা সেপ্টেম্বর আজকে যে আমাদের বিশ্ববন্দিত দুর্গা উৎসব বাংলায় হয়েছে, সেই পুজো সেলিব্রেশন জুড়ে সারা জেলা জুড়ে সেই উৎসবে মাতোয়ারা। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়, বনগার সমস্ত ক্লাব, নাগরিকবৃন্দ এবং পৌরসভা একত্রিত হয়ে আমরা আজকে সেই সেলিব্রেশন বনগার প্রাণকেন্দ্র বাটার মোড়ে আমাদের প্রায় 95টা ক্লাবকে নিয়ে আমরা সেই সেলিব্রেশন ঢাকের বাদ্যি ঝুমুর নাচ নৃত্য অনুষ্ঠান গানের মাধ্যমে আমরা সেলিব্রেশন করলাম। এবং আমরা দুর্গাপুজো অবধি এখানে একটা মা দুর্গার মূর্তি স্থাপন করে যে দুর্গাপুজো শুরু হলো সেই বার্তা বনগা পৌরসভার পক্ষ থেকে আমরা দিলাম। এদিন পৌরসভার পক্ষ থেকে এই উপলক্ষে বনগা বাটার মোড়ে এক আতশবাজি প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে বনগা বাটার মোড়ে আতশবাজির প্রদর্শনী দেখতেও হাজির ছিলেন বহু মানুষ। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।